আজ সারা বিশ্বে বেতার টেলিগ্রাফের আবিষ্কারক হিসেবে গোয়ালিমো মার্কোনিকে স্মরণ করে, কিন্তু এক বাঙালি বিজ্ঞানীও যে সেই সময় অনুরূপ গবেষণার জন্য বেতারের আবিষ্কারক হতে পারতেন কে জানে। আমি বলছি সেই নিরহংকারী বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা, যিনি গোটা কয়েক যন্ত্রের আবিষ্কার করলেও পেটেন্টের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন না। এমনকি রেডিও সিগন্যাল শনাক্তকরণে সেমি কন্ডাক্টরের ব্যবহারের বিষয়ে তার করা গবেষণাপত্র তিনি উন্মুক্ত করে দেন, যেন অন্যান্য বিজ্ঞানীগণ এটি নিয়ে গবেষণা করতে পারেন। না হলে আজ গোটা কয়েক পেটেন্টের অধিকারী হতে পারতেন এই মহত্তা। সহকর্মীদের অনেক অনুরোধের পর মাত্র একটি পেটেন্ট সই করেন তিনি। তার সম্পর্কে খুঁজতে গিয়ে বহু তথ্য পেলাম যা অনেক বাঙালির কাছেই অজানা। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যে কয়েকজন বৈজ্ঞানিকের কথা জানা যায়, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন তাদের মধ্যে অন্যতম, যিনি ব্রিটিশ বিজ্ঞানীদের কাছে জেসি বোস নামে পরিচিত। তিনি তার সময়ে বাঙালি বিজ্ঞানীদের মধ্যে পরীক্ষাভিত্তিক বিজ্ঞান চর্চায় ছিলেন অগ্রগণ্য। তিনিই প্রথম প্রমাণ করেন যে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। চলুন এই বাঙালি বিজ্ঞানী তার জীবন এবং আবিষ্কার নিয়ে জানা যাক। আর আপনি হিস্টোরিপিডিয়াতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। তৎকালীন ব্রিটিশ শাসনামলে বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জে 1858 সালের 30 নভেম্বর জগদীশচন্দ্র বসুর জন্ম। পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন তৎকালীন ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট সদস্য, চাকুরি করতেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের এবং একই সাথে ছিলেন ফরিদপুর বর্ধমান সহ কয়েকটি এলাকার সহকারী কমিশনার হিসেবে। ব্রিটিশ আমলে জন্ম নিয়েও জগদীশচন্দ্রের শিক্ষা জীবন শুরু হয় স্বদেশী ভাষায়, অর্থাৎ বাংলা ভাষায়। সেই সময় অভিভাবকেরা নিজের সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতেছিলেন সবসময় তৎপর। জগদীশচন্দ্রের এই পারিপার্শ্বের থেকে উল্টো স্রোতে গা ভাসানোতে, অর্থাৎ বাংলা ভাষায় শিক্ষা জীবন শুরু করতে তার পিতার ভূমিকায় ছিল বেশি। পিতা ভগবানচন্দ্র বসু বিশ্বাস করতেন যে শিক্ষা গ্রহণের জন্য সর্বপ্রথম চাই নিজের মাতৃভাষাকে ভালোভাবে রপ্ত করা এবং দেশপ্রেমকে অন্তরে ধারণ করা, তারপর না হয় বিদেশি ভাষা শেখা যাবে। সেই যুগে এমন চিন্তাভাবনার কথা কেবল কোনো দেশপ্রেমিকের মুখেই মানাত। 1915 সালে বিক্রমপুরের কনফারেন্সে বসু তার বক্তৃতায় বলেছিলেন, আমাদের সময়ে সন্তানদের ইংরেজি স্কুলে ভর্তি করানো ছিল আভিজাত্যের প্রতীক। যে স্বদেশী স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই স্কুলে আমার ডান পাশে বসত আমার পিতার মুসলিম পরিচারকের ছেলে এবং আমার বাম পাশে বসত একজন জেলের ছেলে। তারাই ছিল আমার খেলার সাথী। আমি সম্মোহিতের মতো শুনতাম তাদের বলে যাওয়া পশু পাখির গল্প, জলজ প্রাণীদের গল্প। হয়তো এই গল্পগুলোই আমাকে প্রকৃতির কর্মকাণ্ড নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ করেছিল। যখন আমরা ক্লাস শেষে বাড়ি ফিরে আসতাম, আমার মা আমাদের একসাথেই খাবার খেতে দিতেন। আমার মা স্বধর্মপরায়ণ এবং প্রথাসম্মত গৃহিণী ছিলেন, কিন্তু ধর্ম নিয়ে গোড়ামি করা তার স্বভাব ছিল না। তাই তিনি তার ছেলের সঙ্গী অস্পর্শ বালকদের প্রতি ছিলেন যথেষ্ট মমতাশীল। পরবর্তীতে 1869 সালে জগদীশচন্দ্র কলকাতার হিয়ার স্কুলে ভর্তি হন এবং এরপর ভর্তি হন সেন্ট জেভিয়ার্স স্কুলে। পরবর্তীতে 1875 সালে তৎকালীন প্রবেশিকা, যা বর্তমানে মাধ্যমিকের সমান, পাশ করে ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজে এবং এরপর সুযোগ পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেন্ট জেভিয়ার্স কলেজের খ্রিস্টান যাজক বা ফাদার ইউজিন ল্যাফন্টের নিবিড় সান্নিধ্য লাভ করেন তিনি এবং তার প্রকৃতির প্রতি অনুসন্ধান করার মানসিকতা তৈরি হয় ফাদারের প্রভাবেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে বোস চেয়েছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দিতে, কিন্তু বাদ সাধলেন তার বাবা। যদিও তার বাবা নিজেই ছিলেন একজন সরকারি কর্মচারী, কিন্তু তিনি চেয়েছিলেন তার ছেলে এমন কিছু করুক যেন কারো অধীনে না থেকে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে। সেই সুবাদে বোস চলে গেলেন ইংল্যান্ডে এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে ভর্তি হলেন, কিন্তু বেশি দিন পড়তে পারলেন না। মেডিসিন পড়াকালীন অবস্থায় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। লাশঘরের লাশ এবং ওষুধের তীব্র দুর্গন্ধে তার এই অসুখকে আরও বৃদ্ধি করেছিল, ফলে শেষটায় ছেড়েই দিলেন। পরবর্তীতে তৎকালীন ভারতের বিশিষ্ট বিতর্কিত এবং জগদীশচন্দ্রের বোনের স্বামী আনন্দমোহন বসুর সুপারিশক্রমে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্সে লাভ করলেন বিএ ডিগ্রি
1884 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং তারপর 1896 সালে ডিএসসি ডিগ্রি। উল্লেখ্য, ন্যাচারাল সায়েন্স বলতে বিজ্ঞানের সেই শাখাকেই বোঝায় যা পৃথিবীর বাহ্যিক প্রকৃতি নিয়ে জ্ঞান দান করে, মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূতত্ত্ব ও জীববিজ্ঞানের সমন্বিত রূপেই ন্যাচারাল সায়েন্সের পরিধি। 1885 সালে তিনি লেখাপড়া শেষ করে ভারতে ফিরে আসেন। সেই সময় লর্ড রিপনের অনুরোধে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে যোগ দেন। চাকরিতে ঢুকেই তিনি কলেজের অন্যান্য শিক্ষকদের মধ্যে তীব্র সাম্প্রদায়িকতা অনুভব করেন, কারণ ব্রিটিশ অধ্যাপকেরা যে বেতন পেত সেই তুলনায় তার বেতন ছিল বেশ নগণ্য। এই অবস্থা তিনি মেনে নিতে পারলেন না, তাই প্রতিবাদ স্বরূপ তিনি প্রায় 3 বছর কোনো বেতন গ্রহণ করেননি, কিন্তু অধ্যাপকের কাছ থেকেও বিচ্যুত হননি। এই 3 বছর তিনি শিক্ষার্থীদের পড়িয়ে গিয়েছেন বেতন ছাড়াই। পরে পাবলিক ইনস্ট্রাকশন ও প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের চেষ্টায় তাকে স্থায়ীভাবে অধ্যাপক হিসেবে নেওয়া হয় এবং তার 3 বছরের পুরো বেতন দিয়ে দেওয়া হয়। এমনই ছিলেন আমাদের বোস। সেই সময়ে প্রেসিডেন্সি কলেজের আরও কিছু স্বল্পতা ছিল। সেখানে ছিল না কোনো ভালো মানের ল্যাবরেটরি, না ছিল মৌলিক গবেষণার কোনো সুযোগ। কিন্তু বোস কলেজের সহায়তার আশায় বসে থাকেননি, তিনি নিজেই গবেষণার জন্য নিজের টাকায় ফান্ড তৈরি করে নেন। প্রফেসর হিসেবেও তার কীর্তি কম নয়। তার স্নেহধন্য ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, প্রশান্ত চন্দ্র, মহলান বিশ, শিশির কুমার মিত্র, দেবেন্দ্রমোহন বসু সহ আরও অনেক। পরবর্তীতে সবাই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বিজ্ঞানে অবদান। স্কটিশ তাত্ত্বিক পদার্থবিদ ম্যাক্সওয়েল বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িতচুম্বক বিকিরণ তরঙ্গের অস্তিত্ব গাণিতিকভাবে প্রমাণ করতে পেরেছিলেন, কিন্তু সেই তত্ত্ব পরীক্ষামূলকভাবে প্রমাণ হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে 1886 থেকে 88 সালের মধ্যে জার্মান পদার্থবিদ হেনড্রিক হার্টস তড়িৎচুম্বক তরঙ্গের উপর তার করা পরীক্ষার গবেষণাপত্র প্রকাশ করেন এবং শূন্যস্থানে তড়িৎচুম্বক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। হার্টজের মৃত্যুর পরে ব্রিটিশ পদার্থবিদ অলিভার লজ তড়িৎচুম্বক নিয়ে আরও গবেষণা করেন এবং হার্জিয়ান তরঙ্গের আপাত আলোক প্রকৃতির কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, এই তরঙ্গ দৃশ্যমান তরঙ্গের মতোই প্রতিফলন, দৃশ্যমান আলোর মতোই প্রতিফলন, প্রতিসরণের মতো বৈশিষ্ট্য সমন্বিত। সেই সময় তার এই গবেষণা বোসসহ আরও অনেক বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করেছিল। জগদীশচন্দ্র লজের এই গবেষণাকে আরও উন্নত করলেন। তিনি দেখলেন তরঙ্গের আলোয় প্রকৃতি ব্যাখ্যা এবং তরঙ্গের দৈর্ঘ্য খুবই অনগ্রসর, তাই তিনি তরঙ্গকে মিলিমিটার পর্যন্ত হ্রাস করলেন। 1894-এর কোনো এক নভেম্বরে বোস তার মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে কলকাতা টাউন হলে গান পাউডার প্রজ্বলিত করেন এবং টাউন হল থেকে 75 ফিট দূরে অবস্থিত একটি ঘণ্টা বাজাতে সক্ষম হন। বলা বাহুল্য যে ঘণ্টা বাজানোর জন্যই তরঙ্গকে একটি দেওয়াল টপকাতে হয়েছিল। এই ক্ষুদ্র তরঙ্গের উপরে লেখা তার অদৃশ্য আলোক বইটিতে তিনি লিখেছেন যে অদৃশ্য আলো সহজেই ইটের দেওয়াল এমনকি দালান ভেদ করে বেরিয়ে যেতে পারে, ফলে এর সাহায্যে সহজেই তার ছাড়াই যে কোনো বার্তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যেতে পারে। অর্থাৎ বলা যায় আমাদের যে ওয়াইফাই সিগন্যাল, এই সম্পর্কে জগদীশচন্দ্রই সর্বপ্রথম ভেবেছিলেন। লজের গবেষণাপত্র প্রকাশের প্রায় 1 বছরের মধ্যেই 1895 সালের মে মাসে বোস তার গবেষণাপত্র প্রকাশ করেন। একই বছর অক্টোবর মাসে তার গবেষণাপত্রটি লর্ড রেলের হাত দিয়ে পৌঁছায় লন্ডনের রয়্যাল সোসাইটিতে। হ্যাঁ, জগদীশচন্দ্র বসু তার গবেষণাটি যথাযথভাবে করতে পেরেছিলেন, কিন্তু পেটেন্ট করতে পারেননি। খুব ভালোভাবে বলতে গেলে পেটেন্ট করতে চাননি। এরপর লন্ডনে গিয়ে তার পরিচয় হয় বিজ্ঞানী মার্কনির সাথে। মার্কনি অনেক দিন থেকেই বেতার টেলিগ্রাফি নিয়ে কাজ করছিলেন। এই টেলিগ্রাফ তিনি ব্রিটিশ পোস্ট সার্ভিসের জন্য উন্নত করতে চেয়েছিলেন অনেকটা ব্যবসায়িকভাবে, যেখানে বোস বাণিজ্যিক টেলিগ্রাফের প্রতি তার অনীহা প্রকাশ করেন। তার মতে বিজ্ঞান শিক্ষা বা গবেষণাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত নয়। তিনি অন্যদের তার গবেষণাপত্র নিয়ে কাজ করতেও পরামর্শ দেন, অথচ একবারও নিজের গবেষণার স্বত্বাধিকার নিয়ে ভাবেননি। পরে 1899 সালে রয়্যাল সোসাইটির একটি পেপারে তিনি তার আয়রন মার্কারি আয়রন কফার উইথ টেলিফোন ডিটেক্ট নামক গবেষণাপত্রটি প্রকাশ করেন। বোসের কাজ ছিল মূলত রেডিও মাইক্রোওয়েভ অপটিক্সের তাত্ত্বিক দিক নিয়ে, অর্থাৎ তিনি তার গবেষণায় এই তরঙ্গের প্রকৃতি এবং প্রণালী ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তিনি তার গবেষণার দ্বারা যোগাযোগের উদ্দেশ্যে
বেতার যন্ত্রের উন্নয়নের দিকে কোনো ইচ্ছা বা পদক্ষেপ গ্রহণ করেননি। মজার ব্যাপার হচ্ছে, তিনি যখন একদিকে বেতার তরঙ্গ নিয়ে গবেষণা করে যাচ্ছেন, অন্যদিকে তখন মার্কেনিও গবেষণা করতে চাচ্ছেন একই বিষয়ে। শুধু পার্থক্য হচ্ছে, বোস করছেন তাত্ত্বিক গবেষণা, তিনি যন্ত্রের উন্নয়ন নিয়ে চিন্তিত না, কিন্তু মার্কনি বেতার যন্ত্র উন্নত করে রীতিমতো হুলস্থুল করে ফেলেছেন এবং বেতার টেলিগ্রাফের উন্নয়নে অনেক দূর অগ্রসরও হয়েছেন। সমসাময়িক সময়ে অনেক বিজ্ঞানীরাও রেডিও তরঙ্গের ব্যবহার নিয়ে কাজ শুরু করেছিলেন, যেমন রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার স্টোপনোভিস পপভ রেডিও তরঙ্গ ব্যবহার করে বজ্রপাত ডিটেক্টর তৈরির চেষ্টা করছিলেন। বোসের রেডিও যন্ত্র উন্নয়নের প্রতি কোনো আকর্ষণ ছিল না, এমনকি তিনি নিজের গবেষণাপত্র অন্যান্য বিজ্ঞানীদের সুবিধার্থে উন্মুক্ত করে দিতেন। পেটেন্টের প্রতি ছিল তার তীব্র অনুরাগ। এরই ধারাবাহিকতায় তিনি তার আবিষ্কৃত গ্যালেনো ক্রিস্টাল ডিটেক্টরের কার্যপ্রণালী নিজের লেকচারেই বিবৃত করেছেন। তার একজন আমেরিকান বন্ধু এই যন্ত্রটির জন্য তাকে পেটেন্ট নিতে বলেছিলেন, কিন্তু তিনি সেটাও করেননি। রেডিও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান হচ্ছে, তিনিই সর্বপ্রথম রেডিও তরঙ্গ শনাক্ত করতে সেমিকন্ডাক্টর জাংশন ব্যবহার করেন। এখনকার সময় ব্যবহৃত অনেক মাইক্রোওয়েভ যন্ত্রাংশের আবিষ্কর্তাও তিনি। তার গবেষণা থেকেই 1954 সালে পিয়ারসন এবং ব্রাটেইন রেডিও তরঙ্গ শনাক্তের জন্য সেমিকন্ডাক্টর ক্রিস্টাল ব্যবহার করেন। জগদীশচন্দ্র বসু কলকাতায় যে মিলিমিটার তরঙ্গ ব্যবহার করে দূরে একটি ঘণ্টা বাজিয়েছিলেন জেনে অবাক হতে হয়, তার সেই গবেষণায় থেকেই তৈরি করা 1.3 মিলিমিটার মাল্টিবিম রিসিভার, যা এখন আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত NRAO 12 মিটার টেলিস্কোপে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানে বোসের অবদানের মধ্যে এক বিরাট অংশ জুড়ে আছে জৈব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্স। তিনি গবেষণা করে দেখিয়েছেন যে উদ্ভিদের উপর বিভিন্ন প্রকারের বাহ্যিক প্রভাবকের প্রভাবে ইলেকট্রন প্রবাহের ঘটনা ঘটতে পারে, এবং তিনিই প্রমাণ করেন যে গাছেরও জীবন আছে। 1901 সালে বোস বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় এবং বিভিন্ন সময়ে কোষ মেমব্রেন বিভাবের পর্যবেক্ষণ করে অনুমতি দেন যে উদ্ভিদ ও প্রাণীর মতো বাহ্যিক প্রভাবকের প্রভাবে সাড়া দিতে সক্ষম, অর্থাৎ তাদের ভেতরে কিছু সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। তারা ব্যথা অনুভব করতে সক্ষম, আনন্দ অনুভব করতে সক্ষম, এমনকি স্নেহ অনুভব করতেও সক্ষম। তিনি আরও প্রমাণ করেন যে উদ্ভিদের একটি সঠিক জীবনচক্র এবং প্রজননতন্ত্র রয়েছে যা প্রাণীর অনুরূপ। তার এই গবেষণাপত্র তখন লন্ডনের রয়্যাল সোসাইটিতে স্থান করে নিয়েছিল। উদ্ভিদও যে তাপ, শীত, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে সেই কথা বোস প্রমাণ করে দেখিয়েছেন। আর এই প্রমাণের জন্য তিনি নিজেই তৈরি করেছিলেন ক্রিস্কোগ্রাফ নামক বিশেষ যন্ত্রের। এই যন্ত্রের বিশেষত্ব হল বাহ্যিক প্রভাবকের প্রভাবে উদ্ভিদে উৎপন্ন উদ্দীপনাকে এটি রেকর্ড করতে সক্ষম। এটি উদ্ভিদ কোষকে এদের সাধারণ আকার থেকে প্রায় 10,000 গুণ বিবর্ধিত করে দেখাতে সক্ষম ছিল, যার দ্বারা সহজেই উদ্ভিদ কোষের উপর বাহ্যিক প্রভাবকের প্রভাবে সৃষ্ট স্পন্দন বা গতিকে প্রত্যক্ষ করা যেত। এর দ্বারাই তিনি দেখান যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে বেশ কয়েকটি সাদৃশ্য রয়েছে। জগদীশচন্দ্র বোসের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের বন্ধুত্ব ছিল গভীর। লন্ডনের রয়্যাল সোসাইটির সেন্ট্রাল হলে অন্যান্য বিশিষ্ট বিজ্ঞানীদের উপস্থিতিতে তিনি একটি পরীক্ষা করে দেখিয়েছিলেন, উদ্ভিদ ও প্রাণীদের মতো বিষ তথা বিষাক্ত প্রভাবে প্রতিক্রিয়া দেখায় এবং প্রাণীদের মতোই ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। অন্যান্য বিজ্ঞানীগণ অত্যন্ত আগ্রহের সাথে তার এই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। বোস প্রথমে উদ্ভিদের একটি শাখা বা ডাটা নিয়ে সেটাকে ব্রোমাইড দ্রবণে ডুবিয়ে দেন। উল্লেখ্য, হাইড্রোব্রোমিক অ্যাসিডের লবণ সাধারণত বিষাক্ত হয়। এরপর তিনি ক্রিস্কোগ্রাফ যন্ত্রটিকে চালু করলেন এবং পর্যবেক্ষণ করতে লাগলেন। বিষের প্রভাবে উদ্ভিদ কোষের স্পন্দনের কারণে প্রতিফলিত আলোকবিন্দুটি প্লেটের উপর ইতস্তত নড়াচড়া করতে লাগলো অনেকটা পেন্ডুলামের মতো। সময়ের সাথে সাথে এই স্পন্দন আরও বাড়তে লাগলো, প্রচণ্ড হতে লাগলো এবং একসময় আকস্মিকভাবে এই স্পন্দন বন্ধ হয়ে গেল। ঠিক যেমন বিষ প্রয়োগকৃত ইঁদুর বিষের প্রভাবে উত্তেজিত হয় এবং একসময় নিস্তেজ হয়ে যায়, উদ্ভিদও তেমন নিস্তেজ হয়ে গেল। ব্রোমাইডের প্রভাবে উদ্ভিদের মৃত্যু হলো। জগদীশচন্দ্র বোসের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের বন্ধুত্ব ছিল গভীর। কবিগুরু সাহিত্য রসে প্রগাঢ় হলেও বিজ্ঞানের বিষয়ে তিনি নিতান্ত জ্ঞানশূন্য। অন্যদিকে বোস বিজ্ঞানে নিপুণ হলেও সাহিত্য জ্ঞানে ছিলেন তুচ্ছ। সেদিক থেকে তাদের বন্ধুত্বের ফলে একদিকে রবীন্দ্রনাথ বোসের কাছ থেকে বিজ্ঞানের ব্যাপারে জানতেন
এবং বোস রবীন্দ্রনাথের থেকে সাহিত্য সম্পর্কে জানতেন। বোসকে রবীন্দ্রনাথ বেশ প্রভাবিত করতে পেরেছিলেন, কারণ 1896 সালে বোস নিরুদ্দেশের কাহিনী নামক গল্পটি লিখে ফেলেন। পরে অবশ্য একে আরও বিস্তৃত করে অব্যক্ত নামক রচনা সমগ্রে পলাতক তুফান নামে সংকলিত করা হয়। বাংলা ভাষায় এটি প্রথম সায়েন্স ফিকশন, অর্থাৎ বাংলা সায়েন্স ফিকশনও তার হাত ধরে এসেছে। সম্মান, যদিও জগদীশচন্দ্র তার নিজের করা গবেষণা এবং আবিষ্কারের জন্য জীবদ্দশায় কোনো পেটেন্ট গ্রহণ করেননি, কিন্তু বর্তমান বিজ্ঞানী সমাজ রেডিও তরঙ্গের ক্ষেত্রে তার অবদান স্বীকার করে অম্লান বদনে। তাকে আখ্যা দেওয়া হয় বেতার যোগাযোগের জনক হিসেবে। মিলিমিটার তরঙ্গ আবিষ্কার করে তিনি বেতার যোগাযোগের ক্ষেত্রে একজন অগ্রপথিক হিসেবে কাজ করেন। তার আবিষ্কৃত অনেক যন্ত্র আজও ব্যবহার হয়ে আসছে, যাদের মধ্যে বিভিন্ন প্রকার অ্যান্টেনা, পোলারাইজার এবং ওয়েবগাইড উল্লেখযোগ্য, যদিও এখন এদের আধুনিকায়ন করা হয়েছে। বহুবিদ্যাক এই বিজ্ঞানী 23 নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে মারা যান। তার স্মরণে চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নামকরণ করা হয়েছে বোস ক্রাটার। বোস ক্রাটারের ব্যাস প্রায় 91 কিলোমিটার। তার জন্মশতবার্ষিকীকে স্মরণ করে রাখতে 1958 সালে পশ্চিমবাংলায় বৃত্তি ব্যবস্থা চালু করা হয়। একই বছর ভারত সরকার তার স্মরণে তার ছবি সম্বলিত ডাক টিকিট প্রচলন করে। 2012 সালের 14 সেপ্টেম্বর তার মিলিমিটার তরঙ্গের গবেষণাকে IEEE এর ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মাইলস্টোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনকে তার স্মরণে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামকরণ করা হয়। এছাড়াও জীবদ্দশায় তিনি ভূষিত হয়েছেন নানা উপাধিতে, যেমন নাইট ব্যাচেলার উপাধি, রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন, ভিয়েনা অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য হয়েছেন। মৃত্যুর কিছুকাল আগে জগদীশচন্দ্র বসু 1937 সালে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।